হুতিদের উপর আরও হামলা চালানো হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় তিনি সম্প্রতি ইয়েমেনে হুতিদের উপর হামলার বিষয়টিও নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে হুতিদের সতর্ক করে বাইডেন বলেন, প্রয়োজনে তাদের উপর আরও হামলা চালানো হবে। বাইডেন বলেন, হামলাগুলো ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে করা হয়েছে। সেসব এলাকাগুলো হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করতে ব্যবহার করেছিল। ওই বিবৃতিতে বাইডেন আরও বলেন, হুতিদের লক্ষ্যবস্তুতে করা এই হামলাগুলো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং আমাদের অংশীদাররা আমাদের কর্মীদের উপর আক্রমণ সহ্য করবে না বা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে শত্রুদের অনুমতি দেবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাইডেন জানান, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সহায়তায় এই হামলা পরিচালনা করা হয়েছে। এ সময় হুতিদের সতর্ক করে বাইডেন বলেন, আমাদের জনগণকে এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহকে রক্ষা করতে আমি আরও ব্যবস্থা নিতে দ্বিধা করব না। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।